নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অতিমারির মধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু রাজস্থানের পর আরও তিন রাজ্যে জারি হলো প্রবল সতর্কবার্তা তো বন্ধুরা এই বার্ড ফ্লু কোথায় কোথায় আরও বিস্তার করেছে এছাড়াও কোন কোন রাজ্যে আরও এখনও পর্যন্ত সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি কি পুরোটা দেখবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর প্রত্যেকদিন এমন টাইপের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘণ্টি চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানে ক্লিক করে দেয় আমাদের সঙ্গে থাকবেন চলুন আমরা দেখে নিই দেশে এখন শুরু হয়নি করোনার করণ কোভিড আতঙ্কের মধ্যেই এবার ভয় দেখাচ্ছে বার্ড ফ্লু এর আগে রাজস্থানে শয়ে শয়ে কাক ময়ূর মারা যাওয়ার খবর মিলেছিল ক্রমশ তা ছড়িয়ে পড়তে শুরু করেছে অন্যান্য রাজ্যেও ইতিমধ্যে মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশেও জারুই হয়েছে সতর্কবার্তা দেশের চারটি রাজ্যে শয়ে শয়ে পাখির মৃত্যু ভাবাচ্ছে প্রশাসনকে প্রসঙ্গত বার্ড ফ্লু হল এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস বাহিত এক ইনফ্লুয়েঞ্জা যার সংক্রমণে পাখিদের মধ্যে দেখা যায় প্রবল শ্বাসকষ্ট অন্তত ছোঁয়াচে এই অসুখ ছড়িয়ে পড়তে পারে মানুষের মধ্যেও যা প্রকাশ্যে মৃত্যু হতে পারে ফলে প্রয়োজন অতিরিক্ত সতর্কতার রাজস্থানে ঝলোয়ার কোটা এবং বারান যোধপুর থেকে পাখিদের মৃত্যুর খবর সামনে আসার পরই নড়েচড়ে বসে রাজ্যের প্রশাসন জারি করা হয় বোট বার্ড ফ্লুর অ্যালার্ট একইভাবে বাটফুলু ছড়িয়েছে কেরালো। সেখানকার কোট্টায়াম এবং আলাপুবঝা এবং কারুভাট্টা নেদুমুন্ডি সহ অন্যত্র থাবা বসিয়েছে মারণ ভাইরাস কেবল কোয়াট্টামে এক হাঁসের খামারেই মারা গিয়েছে এক হাজার সাতশো হাঁস সমস্ত আক্রান্ত এলাকায় এক কিলোমিটার জুড়ে মুরগি হাঁস মিলিয়ে চল্লিশ হাজার পাখির কালিয়াংয়ের নির্দেশ দিয়েছে কেরল সরকার হিমাচল প্রদেশে ইতিমধ্যে প্রায় আড়াই হাজার পরিযায়ী পাখি মারা গিয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি পাখি মৃত্যু হয়েছে রাজ্যের রং জলাভূমিতে প্রথমে মৃত্যুর কারণ সঠিকভাবে ধরা না গেলেও এখন স্পষ্ট বাটফুলু ভাইরাসের মৃত্যুর হয়েছে এই পাখিদের এদিকে মধ্যপ্রদেশের ইন্দোর খাড়গোন এবং শাহর আরও বহু জায়গাতে হানা দিয়েছে বার্টফ্লু গত দশ দিনের অন্তত চারশো কোটি সরি চারশোটি মৃত কাকের সন্ধান মিলেছে মৃত পাখির পরীক্ষা করে সন্ধান মিলেছে ভাইরাসের প্রশাসনের তরফে করা নজর রাখা হয়েছে এলাকার পোলট্রি ফার্মগুলোতেও পাঁচ জানুয়ারি এ যেন মাথার ওপর খাড়ার ঘা করোনা নয়া নিয়ে নিয়ে উদ্বেগের মধ্যে ছড়ালো এই বাতফুর আতঙ্ক মধ্যপ্রদেশ রাজস্থানের পর কেরালো যে এই মারণ ভাইরাস ছড়ালো কেরালোর আলাপুজা এবং কুয়াটাও জেলার ইতিমধ্যে সতর্কবার্তা জারি করে দিল প্রশাসন পরিস্থিতি পর্যালোচনা করে সংক্রমণ রোধের পরিকল্পনা চূড়ান্ত করেছে আজ মঙ্গলবার বৈঠক ডেকেছেন কেরলের সম্পদ উন্নয়ন মন্ত্রী কেরল প্রশাসনের সূত্রে খবর প্রায় এক হাজার পাঁচশো হাঁসের মৃত্যু হয়েছে নেন্দুরের এই হাঁসের খামারে এবং বারো হাজারের বেশি মৃত্যু হয়েছে বলে খবর রোগ ছড়িয়ে পড়া আটকাতে আরও পঁয়ত্রিশ হাজার হাঁস মারা হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার লেটেস্ট আপডেট এমন টাইপের প্রত্যেক দিন প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চোখটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এখনকার জন্য এটুকখানি